নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰেচন কাৰ্ডক লৈ আহি গ'ল নতুন নিয়ম। এতিয়াৰ পৰা বিনামূলীয়া সামগ্ৰী আনিবলৈ ৰাজ্যবাসীয়ে মানিব লাগিব কেইটামান নিয়ম, লগতে ৰেচন কাৰ্ডৰ দোকানীও মানি চলিব লাগিব কেইটামান বিশেষ নিয়ম। অহা 10 তাৰিখৰ পৰা প্ৰযোজ্য হ'ব এই নতুন নিয়মসমূহ। কি নিয়ম মানিব লাগিব চাওঁ আহক। ৰেচন কাৰ্ডৰ দোকানীয়ে কঠোৰভাৱে মানি চলিব লাগিব কেইটামান বিশেষ নিয়ম। সময়ত যদি ৰেচন নিদিয়ে তেন্তে লগে লগে ফোন কৰিব পাৰিব আপুনি। ৰেচন কাৰ্ড আৰু হিতাধিকাৰীয়ে মানি চলিব লাগিব কেইটামান বিশেষ নিয়ম। আৰু মাত্ৰ 8 দিন পিছতে পাব আপুনি বিনামূলীয়া ৰেচন। ৰেচন কাৰ্ডৰ দোকানীয়ে প্ৰতি মাহৰ 10 তাৰিখৰ আগত FCIৰ পৰা সংগ্ৰহ কৰিব লাগিব ৰেচন। 10 তাৰিখৰ পৰা 16 তাৰিখৰ ভিতৰত বিতৰণ কৰিব লাগিব বিনামূলীয়া চাউল। আৰু এই নিয়ম মানি নচলিলে প্ৰহাৰণৰ ৰূপত পৰিব ৰেচন কাৰ্ডৰ দোকানী। ৰেচন কাৰ্ডৰ দোকানীয়ে যদি নিয়ম মনা নাই তেন্তে আপুনি ফোন কৰি চৰকাৰক অভিযোগ দিয়ক। সময়ত ৰেচন নিদিলে আপুনি অভিযোগ দিয়ক 1800-345-3611 নম্বৰত। আৰু এই অভিযোগ সত্য প্ৰমাণিত হ'লে বাতিল হ'ব ৰেচন কাৰ্ডৰ দোকানীৰ অনুজ্ঞাপত্ৰ। পৰৱৰ্তী খবৰ, ইজৰাইল পেলেষ্টাইনৰ যুদ্ধক লৈ ডাঙৰ আপডেট। এইবাৰ বিশ্বকপুৱা যুদ্ধৰ বাবে সাজু হৈছে বিশ্বৰ কেইবাখনো দেশ। এই যুদ্ধত অকলশৰীয়া হ'ব পাৰে ইজৰাইল। পেলেষ্টাইনৰ হৈ একত্ৰিত হ'ব বিশ্বৰ ইছলামিক ৰাষ্ট্ৰসমূহ। বিশ্বকপুৱা যুদ্ধৰ বাবে সাজু হৈছে কেইবাখনো দেশ। এই যুদ্ধত অকলশৰীয়া হ'ব পাৰে ইজৰাইল। পেলেষ্টাইনৰ হৈ একত্ৰিত হ'ব বিশ্বৰ ইছলামিক দেশসমূহ। উল্লেখযোগ্য যে আমেৰিকায়ো সংগ এৰি দিব পাৰে ইজৰাইলৰ। বিশ্বৰ কেইবাখনো শক্তিশালী দেশৰ পৰা আমেৰিকাই লাভ কৰিছে ভাবুকি। আমেৰিকাৰ মুছলমান সমাজেও দিছে ভোট বৰ্জনৰ হুংকাৰ। আৰু এই মুহূৰ্তত পেলেষ্টাইনৰ পক্ষত থিয় দিছে ৰাছিয়া আৰু চীন। আমেৰিকাই যুদ্ধত নামিলে ৰাছিয়াই চলাব ভয়ংকৰ আক্ৰমণ, এই ঘোষণা কৰিছে ৰাছিয়াই। আৰু ইপিনে কাটাৰ ইৰাণে পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াইছে, লগতে অস্ত্ৰ শস্ত্ৰ যোগান ধৰিছে পেলেষ্টাইনক। পৰৱৰ্তী খবৰ, দেশত ক্ৰমাৎ জনপ্ৰিয়তা বৃদ্ধি পাইছে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ। এইবাৰ ৰাহুল গান্ধীক লগ পাবলৈ ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ মানুহ। আৰু বিজেপিক চেলেঞ্জ দি কংগ্ৰেছৰ শক্তি প্ৰদৰ্শন, লগতে জনতাৰ বাবে 7টা গেৰাণ্টিও দিলে কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধীয়ে। ৰাহুল গান্ধীক লগ পাবলৈ ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ মানুহ। অগণন লোকক লগত লৈ ৰাহুল গান্ধীয়ে কৰিলে শোভাযাত্ৰা, বিজেপিক চেলেঞ্জ দি কংগ্ৰেছৰ শক্তি প্ৰদৰ্শন। তেলেংগানাত চৰকাৰ গঠনৰ পাছতেই দিল্লীৰ চৰকাৰ ভঙাৰ হুংকাৰ কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ। 2024ত জনতাই নৰেন্দ্ৰ মোদীক বিদায় দিব, এই মন্তব্য ৰাহুল গান্ধীৰ। আৰু ৰাহুল গান্ধীয়ে জনতাৰ বাবে 7টা গেৰাণ্টি দিছে। কি গেৰাণ্টি দিছে চাওঁ আহক। মহিলাৰ একাউণ্টত প্ৰতিমাহে সোমাব 2500 টকা। বয়সস্থ নাগৰিকক মাহিলী 4000 টকাৰ পেঞ্চন দিব কংগ্ৰেছে। আৰু মাত্ৰ 500 টকাতে লাভ কৰিব ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰ। মহিলাই বাট যাত্ৰাৰ বাবে দিব নালাগে কোনো টকা। মহিলাসকলে বিনামূলীয়াকৈ কৰিব পাৰিব বাট যাত্ৰা। কৃষকৰ বাবে বছৰি 15,000, কৃষক শ্ৰমিকৰ বাবে 12,000 টকাৰ আৰ্থিক সাহাৰ্য দিব কংগ্ৰেছ চৰকাৰে। জনতাক দিয়া হ'ব 200 ইউনিট বিনামূলীয়া বিদ্যুৎ। আৰু ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ দিয়া হ'ব 5,00,000 টকা। লগতে শিক্ষাৰ্থীক অধ্যয়নৰ বাবে দিয়া হ'ব 5,00,000 টকা। যদিহে কংগ্ৰেছৰ চৰকাৰ আহে তেন্তে জনতাই লাভ কৰিব এইসমূহ সুবিধা, এই গেৰাণ্টি দিছে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীয়ে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক।
আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, টোকা বেল আইকন প্রেস করে রাখো। পরবর্তী খবর, ইডির কার্যালয়ত হাজির নহল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির চমনক অবৈধ আখ্যা দিয়ে নির্বাচনী প্রচারের বাবে রওনা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির কার্যালয়ত উপস্থিত নহল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির চমনক অবৈধ আখ্যা অরবিন্দ কেজরিওয়াল। ইডির চমনক মোদী সরকারের ষড়যন্ত্র আখ্যা অরবিন্দ কেজরিওয়াল। যার বাবে ইডির চমনের প্রতি কোনো ধরনের সঁহারি নিদিলে অরবিন্দ কেজরিওয়ালে। ইডির কার্যালয়ত উপস্থিত হওয়ার সলনি মধ্যপ্রদেশের বিশাল রোড শোত অংশগ্রহণ অরবিন্দ কেজরিওয়ালর। পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে রোড শোত অংশগ্রহণ করব অরবিন্দ কেজরিওয়ালে। দিনের 11 বজাত ইডির কার্যালয়ত উপস্থিত হবলে নির্দেশ দিয়া হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক, কিন্তু ইডির কার্যালয়ত হাজির নহল অরবিন্দ কেজরিওয়াল। আবকারী নীতি কেলেঙ্কারিক লয় ইডিয়ে চমন জারি করেছিল অরবিন্দ কেজরিওয়ালক। আর ইডির চমনের উত্তর দি অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার আঁতরাই রাখবর কারণেই এই ষড়যন্ত্র রচা হয়েছে। ইডির কার্যালয় যাওয়ার সলনি মধ্যপ্রদেশত এতিয়া নির্বাচনী প্রচার চলাব অরবিন্দ কেজরিওয়ালে। পরবর্তী খবর, যৌনকর্মীরে ভরিছে অসমের এখন জেলা, এগৰাকী দুগৰাকী নহয়, মুঠ 616গৰাকী যৌনকর্মী আছে অসমের এই জেলাখনত। আর যৌনকর্মীর ভরণ পোষণের বাবে প্রশাসনে ব্যয় করে প্রায় 15 লাখ টাকা। আর এইবার যৌনকর্মীর তথ্য বিচারি বিধায়কে প্রেরণ করলে পত্র। যৌনকর্মীরে ভরিছে অসমের এখন জেলা, এগৰাকী দুগৰাকী নহয়, দৰং জেলাত আছে 616গৰাকী যৌনকর্মী। প্রশাসনের তথ্যত ওলাল জেলাখনের যৌনকর্মীর তথ্য। কোভিড কালত যৌনকর্মীক খাদ্য যোগানোর নামত 15 লাখ টাকা ব্যয় জেলা প্রশাসনের। যৌনকর্মীর নামত 15 লাখ টাকা খরচ করা বিষয়টে চকু কপালত তুলিছে একাংশ। খত এই সন্দর্ভত বিধায়কে অভিযোগ দিছে জেলা প্রশাসনক। তথ্যমতে 2020-21 বর্ষত 2,50,000 টাকা, 2021-22 বর্ষত 12,33,232 টাকা ব্যয় হয়েছে যৌনকর্মীসকলের নামত। যৌনকর্মীর সবিশেষ তথ্য বিচারি এইবার পত্র প্রেরণ করেছে বিধায়ক পরমানন্দ রাজবংশী আর বসন্ত দাসে। জেলা আয়ুক্তর যৌনকর্মীর তালিকা বিচারিলে বিধায়ক পরমানন্দ রাজবংশীয়ে। যা 3 অক্টোবরত যৌনকর্মীর তথ্য বিচারি পত্র দিছিল স্বাস্থ্য বিভাগের যুটিয়া সঞ্চালকক। আর এই পত্রর উত্তর নোপাত যা 26 অক্টোবরত জেলা আয়ুক্তক পত্র প্রদান করে একেখন পত্র। আর ইয়ার পাশতে প্রশাসনের ফলের নাহিল পত্রর কোনো উত্তর। যৌনকর্মীর সবিশেষ তথ্য বিচারি বিমুখ মঙ্গলদর বিধায়ক বসন্ত দাস। উল্লেখযোগ্য যে যৌনকর্মীর নামত খরচ দেখা প্রায় 15 লাখ টাকা আত্মসাত করার সন্দেহ প্রকাশ করা হয়েছে এতিয়া। পরবর্তী খবর, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধক লয় এইবার ইউটার্ন মারিছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। ইসরায়েল আর হামাসর যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ করবলে নির্দেশ দিছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। আমেরিকার মুসলমান সকলে ভোট নিদিও বলে কোয়ার পাছতেই যুদ্ধক লয় সুর সলনি করলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। কিয়নো আমেরিকা যুক্তরাষ্ট্রের 42% মুসলমানে বিরোধিতা করেছিল জো বাইডেনের, আর তারপরে যুদ্ধক লয় এতিয়া সুর সলনি হয়েছে বাইডেনের। এইবার তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করবলে নির্দেশ দিছে আমেরিকা যুক্তরাষ্ট্রই। হামাস আর ইসরায়েলের যুদ্ধক লয় পুনের সুর সলনি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। ইসরায়েল হামাসের মধ্যে চলি থাকা যুদ্ধ বন্ধ হব লাগে বলে মন্তব্য আমেরিকার রাষ্ট্রপতির। অলপ সময়ের বাবে হলেও ইসরায়েলে বন্ধ করক যুদ্ধ, এই মন্তব্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। মানবীয় সহায়ের বাবে ইসরায়েল আর হামাসক যুদ্ধ বন্ধ করবলে আহ্বান মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। প্যালেস্টাইনত অত্যাবশ্যকীয় সামগ্রীর যোগান নিশ্চিত করাটো প্রয়োজন। বন্দী হয়ে থাকা লোকসকল সুকলমে উদ্ধারের স্থগিত রাখব লাগে যুদ্ধ।
নির্বাচনী প্রচার অভিযানের সময়ত এইদরে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে। ইসরায়েলের যুদ্ধের বাবে সাহায্য প্রদানক কেন্দ্র করে সমালোচিত হয়েছিল মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের লগতে আমেরিকার সরকার। গাজাত ইসরায়েলের আক্রমণ বন্ধ নহলে আমেরিকার মুসলমানে ভোট নিদিয়া বলে সকিয়াই দিছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক। ইতিমধ্যে ইসরায়েলক সহায় করার বাবে আমেরিকার 42% মুসলমান বাইডেনের বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়েছে। আর 2024 সনের নির্বাচনত বাইডেনের বিরুদ্ধে প্রচার করারও ভাবুকি দিছিল আমেরিকার মুসলমান সকলে। আর তারপর এটা সুর সলনি হয়েছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। পরবর্তী খবর, ডায়াবেটিস রোগীসকলের ভাল খবর। ইনসুলিন লওয়ার বেদনারও সহিব নালাগে ডায়াবেটিস রোগীসকলে। ডায়াবেটিস রোগী এতিয়া মুখত স্প্রে করে লব পারিব ইনসুলিন। অতি শীঘ্রে বজারত আহি আছে স্প্রে ইনসুলিন। ইনসুলিন লওয়ার বেদনারও সহিব নালাগে ডায়াবেটিস রোগীসকলে। ডায়াবেটিস রোগীয়া মুখত স্প্রে করে লব পারিব ইনসুলিন। 2-3 বছরের ভিতর বজারলে আহিব এই স্প্রে ইনসুলিন। হায়দ্রাবাদর নেট ফ্রি টেকনোলজিস প্রাইভেট লিমিটেডে করেছে এই দাবি। বেজির পরিবর্তে মুখরে স্প্রের জড়িয়ে লব পারিব ইনসুলিন। পরীক্ষণের অনুমতি বিচারিছে এই কোম্পানিটে। আর অনুমতি লাভ করলেই বজারত উপলব্ধ হব বিশ্বর প্রথমটো স্প্রে ইনসুলিন। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনত বিপিএফক মিত্রতার প্রস্তাব দিব বিজেপিয়ে। নির্বাচনের প্রাক্ষণত বিজেপির নতুন রণকৌশল। এইবার বিপিএফক মিত্রতার প্রস্তাব দিব বিজেপিয়ে। নির্বাচনের প্রাক্ষণত বিজেপির নতুন রণকৌশল। এনডিএত সামিল করব বিচারিছে হাগ্রামা মহিলাদের বিপিএফক। বিজেপির সিদ্ধান্তত এইবার হলঠেকত পড়ছে ইউপিপিএল। হাগ্রামা মহিলাদের সঙ্গে এই সন্দর্ভত বৈঠকত মিলিত হব বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই সন্দর্ভত প্রথমবারলৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই।